হুকুমের দাস কাউকে রাষ্ট্রপরিচালনার দায়িত্বে বসিয়ে দেশকে নিয়ে খেলতে চেয়েছিল আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা। টুঙ্গিপাড়ায় স্থানীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখনও পিছু হটেনি বিএনপি, সরকারকে ফেলে দিতে তাকিয়ে আছে নিষেধাজ্ঞার দিকে, বলেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। লজ্জাহীন আওয়ামী লীগ নেতারা বিবেক বিকৃত কথা বলছেন, অভিযোগ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নতুন করে নির্বাচন অনুষ্ঠানের আহ্বান অযৌক্তিক ও অগ্রহণযোগ্য, ছয়টি আন্তর্জাতিক সুশীল সমাজ সংস্থার বিবৃতি প্রত্যাখ্যান করে জানিয়েছে বাংলাদেশ। নির্বাচনে না গিয়ে দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে অবস্থান নেয়া, জাতীয় পার্টির নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে, জানালেন পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। ময়মনসিংহ তিন আসনে স্থগিত কেন্দ্রে ভোট গ্রহণ শেষে নৌকা প্রতীকের নীলুফার আঞ্জুম পপি বিজয়ী। ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক এমপি বুলবুলের গাড়ি বহরে ঢাকার যুবলীগ নেতা সাইদের অনুসারীদের হামলা। কয়েকদিনের টানা শীত আর ঘন কুয়াশায় বেশি দুর্ভোগে ছিন্নমূল মানুষ, শীতের সাথে বেড়েছে ঠান্ডাজনিত রোগ, মৃদু শৈত্য প্রবাহ চলবে আরও দু তিন দিন, জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গাজায় ইসরায়েলের আগ্রাসনের 100 দিন, 24 ঘন্টায় অন্তত 136 জন ফিলিস্তিনিকে হত্যা, এ পর্যন্ত 23,800 বেশি ফিলিস্তিনি নিহত। বিপিএল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, আশা নান্নুর, সুমনের চাওয়া স্থানীয়দের বেশি সুযোগ।